মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক তাক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফেরদা তাকের উপরে রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলো কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ে কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, অবশ্য তেমন কিছু নয়। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু প্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বাকি। গিন্নি বলল, কি বলছো, 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক, সুজে গুজে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক প্যাক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলোতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি? হ্যাঁ, ও তো গ্যাসের উপরে সিং চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে বললাম, তুমি জমিরকে বুড়ো বললে? গিন্নি বললো, বকবক করো না, তা বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক প্যাক গিললাম। সিংটা দিয়ে ওটাকে তাকের উপরে রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো এসেই চলছে আর নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর বাতি দেখছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখন অব্দি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসেই চলছে, কারণ আমি কখনো ইয়ে নেই না, কি যেন নেই না, ও হ্যাঁ, আলু নেই না।